وعليكم السلام ورن ঘাটে যাবেন আপনি পরান ঘাটে যাইবেন হ্যাঁ পরান ঘাটে যাব আপনারে একা নিয়ে গেলে তো পুষাইবে না আপনি উঠে বইহেন আর কয় একজন আহুক তারপরে নিয়ে যাব মাঝিরে মাঝি ভাইয়া যাও রে অকুল দরি আর মাঝে আমার ভাঙানোর মাঝি বাইয়া যাও রে এই মাঝে পরান ঘাটে যাবা পরান ঘাটে চলো রমজান মাস পার হয় নাই সেই টেপিলে আগের তাবা নষ্ট আল্লাহ এদের হাতে হেদায়েত সহ্য করা জানা এই মাঝে নৌকাতে আসতে চালাও কেন জোরে চালাইতে পারো না ভাত খাও না নাকি বইরা বেটা জোরে চালাও আমি আজ বেশ কিছুদিন ধরে খুব অসুস্থ বাবা আমি আমি এর থেকে বেশি জোরে চালাতে পারবো না বাবা এই বুড়া ময়রা যাচ্ছিস তো নৌকা নিয়ে বাইরে হচ্ছিস কেন বাসা যায় আমার যা মাঝি ভাড়া কত হয়েছে ভাড়া 300 টাকা বাবা বড় ভাই মাঝি তো ভাড়া বেশি চাই কত চাইছে 300 টাকা চাই কি রে বুড়া গালা কাটাতে কর ভালোই শিখছস 100 টাকার ভাড়া তুই 300 টাকা নিবি টাকা কি গাছে পাতার মতো বাতাসে পড়ে এই পাগলা বাবা আমার বাড়িওয়ালি আজ বেশ কিছুদিন ধরে খুব অসুস্থ বাবা তারপর আমি ন্যায্য ভাড়াটাই চেয়েছি বাবা তুই আমার এই ন্যায্য ভাড়া শিখাস এই বুড়া বেড়া তোর 1 টাকাও দেবো না তুই কি করতে পারবি কি করতে পারবি হ্যাঁ কি করতে পারবি 1 টাকা দেবো না কি করতে পারবি এই এত হাত চল আসো না ধরো ধরো সাকদাচ্চার মসজিদের ইমাম সাহেবের ছেলে না এটা বয়স্ক মানুষের সাথে কোন ধরনের অসৌজন্যমূলক আচরণ তুমি এটা বৃদ্ধ একটা মানুষ তোমার বাবা হলে তুমি এরকম করতে পারতে ও 100 টাকার ভাড়া 300 টাকা চাইছে ওর মার আরো হইতো ঠিক আছে হয় নাই ভাই ঠিকই বলছে ও ভাড়া বেশি চেয়েছে 100 টাকার ভাড়া 300 টাকা চাইছে কইরার কোনো হিসাব জ্ঞান নাই আচ্ছা তোমরা শোনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলুমের ব্যাপারে বারবার তার উম্মতের মানুষজনকে সতর্ক করেছে কারোর উপর অন্যায়ভাবে জুলুম করলে পারে ভাড়া তার সাথে মিউচুয়াল করতে পারতে তাকে একটু অনুরোধ করতে পারতে যে পরবে আমাদের একটু কম নেন আমরা ইয়াং মানুষ আমাদের একটু কম করে নেন আল্লাহ তাআলা সূরা শুআরার মধ্যে অনেক স্পষ্ট করে বলেছে যে যারা জুলুমকারী তাদের পরবর্তী আবাসস্থল হচ্ছে জাহান্নাম এই ব্যাপারে তোমাদের ভয় করা উচিত আল্লাহকে ভয় করা উচিত তোমরা ইয়াং জেনারেশন সে মুরব্বী মানুষ তাকে তো 10 টাকা তুমি এমনি ধরে দিতে পারো হয় বেশি ভাড়া চাইতে চাইতে পারে এখন সব কিছু দাম বেশি তোমরা একটু তাকে অনুরোধ করতে এইভাবে তাকে অন্যায়ভাবে এই যে পানির মধ্যে ফেলে দিলে মুরব্বী মানুষ মনে কষ্ট পাইলো এটা তো আল্লাহর কাছে লিপিবদ্ধ হয়ে গেল তোমরা যদি সে মাফ না করে তাহলে কিন্তু তোমরা আল্লাহর কাছে ধরা খেয়ে যাবা কিয়ামতের দিন তোমাদের কিন্তু কঠিন বিচারের মুখোমুখি হতে হবে আল্লাহ তাআলা তার সঙ্গে করা গুনাহ মাফ করে দেন কিন্তু বান্দার সহ বান্দার সঙ্গে করা গুনাহ বান্দা যদি মাফ না করে তাহলে কিন্তু জীবনও মাফ হবে না আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দিন আমার কাছে তো তুমি কোনো অন্যায় করনি কো অন্যায় করেছো ওই যে বাপের বয়সী ওই মানুষটার সঙ্গে তোমার তার কাছে ক্ষমা চাও উচিত আমার সাথে তো তোমার কোনো সমস্যা নেই যাও তার কাছে ক্ষমা চাও আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেন আমার খুব ভুল হয়েছে এরকম ভুল আর হবে না আমি পাপ করেছি ক্ষমা করে দেন
আল্লাহ তোমাদের হৃদয় দান করুক, আল্লাহ তোমাদের হৃদয় দান করুক, আল্লাহ তোমাদের ভালো করে দেন। এই সমস্ত যুব সমাজের কবে যে হেদায়েত দেবে আল্লাহ, এইভাবে মুরব্বী একজন মানুষকে অন্যায়ভাবে আঘাত করবে। আল্লাহ ওদের হেদায়েত দান করুক। ভুল যে বুঝতে পেরেছে, তার কাছে যে মাপ চাইলো, এটা খুব ভালো লাগলো। আসলে যুব সমাজ মুরব্বীদের আশা জেগে আসবে, তাদের উপর কোনো জুলুম করবে না।